ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وقال انني من المسلمين. وعليكم السلام ورحمه الله الحمد لله وحده والصلاه والسلام على من لا نبي بعده اما بعد, بعد. عزيز বলেছেন যে আমাদের দেশে একদল মানুষ দাওয়াতে তাবলিকের কাজ করে যারা তাহিদের দাওয়াত না দিয়ে শুধুমাত্র ফজিলতের দাওয়াত দিয়ে থাকে আর কাহিনি তারা বলে থাকে অনুরোধ করেছেন তাদের সম্পর্কে কিছু বলার জন্য জজাক আল্লাহ খয়ন এমন কথা হলো যে দাওয়াতের তাবলিগের কাজ এটা করা প্রত্যেকটা মুমেনের উপর ফরজে আইন যদি আখতলাফ আছে ফরজে আইন নিয়ে ফরজে কেফায় এর মধ্যে তো গ্রহণযোগ্য কথা হলো শক্তিশালী কথা হলো যে প্রত্যেক মোমেনের উপরই কাজ করা ফরজ যার যার যোগ্যতা অনুযায়ী যার যার সামর্থ্য অনুযায়ী এমন আপনি দলিল জানতে পারবেন যেমন সুরা আসরে বলা হয়েছে যে মুক্তির চার শর্ত এক নম্বর সঠিক কিমান দুই নম্বরে সঠিক আমল তিন নম্বরে সঠিক দিনের দাওয়াত তিন নম্বরে ধৈর্যের দাওয়াত এরকম বেশ কিছু দলিল রয়েছে যে দাওয়াতিকাজ করা প্রত্যেকের উপর ফরজ তো দাওয়াতিকাজ করা ফরজ এখানে যে কাজ করবো কি দিয়ে বা কিসের এখানেই প্রশ্ন তো সেখানে কথা হলো যে মহান আল্লাহ রবুল্লা আলমিনের নির্দেশ রসুল মা উনজিলা যে হে রাসুল আপনি পৌঁছিয়ে দিন যাহা আপনার রবের পক্ষ থেকে নাজিল করা হয়েছে অর্থাৎ দাওয়াতে তাবলিকের কাজ হবে ওহির আনিত বিধান দিয়ে স্বপ্নে পাওয়া বিধান দিয়ে নয় তো যেটা আপনি জানতে চেয়েছেন যেটা আপনার উদ্দেশ্য যে তাবলিকে ইলিয়াসে যেটা বাংলাদেশ ভারত পাকিস্তান সারা সারা বিশ্বেই ছড়িয়ে পড়েছে তো এই দাওয়াতের তাবলিক যেটা দাওয়াতে ইলিয়াসিরা করে থাকে সেখানে তাদের গুরে শেষ করা যাবে না এক কথা বলা যায় যেটা বলেছেন সৌদি আরবের ফতুয়া লাজিনা দায়ামা আজও নয় গতকালও নয় গত পরশুও নয় বরং দুই হাজার সালের আগেরই ফতুয়া রয়েছে বিনবাস রাহিমা রহিমাহুল্লার মৃত্যুর পূর্বেই ফটুয় লজনাথ ডায়মার ফটুয়া রয়েছে যে এই ইলিয়াসি এটা তাওদের উপর প্রতিষ্ঠিত হয়নি বরং এটা প্রতিষ্ঠিত হয়েছে সিদিক বিদাত খোরা মাধ্যমে অতএব এই তবলিগে ইলিয়াসি হকের উপর প্রতিষ্ঠিত নয় এটা স্পষ্ট কথা আর এ কথা যারা ওলামায় হক তারা বলতেছেন আলহামদুলিল্লাহ কিন্তু আল্লাহ রাব্বুল আলমী সত্য প্রকাশ করে দিয়েছেন তাদের জবান দ্বারাই নেটে আপনি অ্যাভেলেবেল পাবেন এখন যে দুই গ্রুপ যখন দ্বন্দ্বে লিপ্ত হলো সাতপন্থী আর জুবায়ের পন্থী তারা এরকম একাধিক মানুষ বহু মানুষ সাক্ষাৎকারে বলেছে একদল আরেক দলকে বলছে ইহুদিদের দালাল এরকম বক্তব্য আমি নিষ্খানে শুনেছি নিজ চোখে ভিডিও দেখেছি যেগুলো লাইভ তারা করেছে অতএব তারা এক একপক্ষ অপরপক্ষকে বলতেছে এক তারা ইহুদিদের দালাল তো বিষয়টি স্পষ্ট হ্যাঁ এটা স্পষ্ট বিষয় যে এগুলো হচ্ছে ইহুদিদের দালাল তারা নিজেরাই বলে থাকে আমাদের বলার প্রয়োজন নেই তবে আমরা এতটুকু বলবো যে তাদের কিতাবে শিরিক রয়েছে বড় বড় শিরিক যেগুলোর একটি যদি কোনো মুমিন জেনে বুঝে স্বজ্ঞানের স ইচ্ছায় বিশ্বাস করে হৃদয়ে প্রতিপালন করে তাহলে তার ইমান আর থাকবে না তার ইমান আর থাকবে না যেমন আমি বলবো যে ফাজাল আমলের শেষ চ্যাপ্টার পুস্তিকা এলাজ সেখানে দ্বিতীয় পৃষ্ঠাতে লেখা আছে এক লোক লিখেছে যে ফকিরি চাই না আমিরই চাই না এবাদত চাই না বন্দিকি চাই না কোনো কিছু চাই না শুধু চাই অন্তরে আল্লাহর জন্য দরদ তো একথা যদি কেউ বিশ্বাস করে তাহলে তার ইমান আর থাকবে না যদি কেউ বলে ইবাদত চাই না যেই এবাদতের জন্যই সৃষ্টি করেছেন মহান আল্লাহ রবুল আলম আমাকে আপনাকে সকলকে অমা ইংসা ইনসা ইল্লাহ আবুদুন সুরা জারিয়াত যে আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি কেবলমাত্র শুধুমাত্র আমারই এবাদতের জন্য আরে তবলি ইলিয়াসিরা বলে যে আমরা ইবাদত চাই না বন্দিগি চাই না ফকিরি চাই না আমিরই চাই না কোনো কিছু চাই না চাই শুধু অন্তরে আল্লাহর জন্য দরদ তাহলে আল্লাহর ভালোবাসা পেতে চায় এবাদত না করে ইসলাম না মেনে তো এক্ষেত্রে কথা স্পষ্ট রয়েছে সুরে আলীম রানের একশো পঁচিশ নম্বর আয়াতে কেউ যদি ইসলাম ধর্ম ছাড়া অন্য কোনো ধর্ম তালাশ করে সে ক্ষতিগ্রস্ত সে ক্ষতিগ্রস্ত সে চিরজাহান্নামী অতএব এরকম আরও বহু দলিল রয়েছে সুরা ফাজাইলা আমলের ফাজাইলা কোরআনের পাঁচ নং পৃষ্ঠায় রয়েছে যে তাদের বুজুর্গরা মজলিসে হাজির হলেই উপস্থিত শ্রোতাদের অন্তর হেদায়তে ভরপুর হয়ে যায় আর তাদের পরে যারা আসে পরের স্টেপে তারা হাজির হলে এমনটা হয় না তবে তারা তাদের নিজস্ব বরকত দ্বারা নিজস্ব ফয়েস দ্বারা উপস্থিত শ্রোতাদের অন্তরকে হেদায়াত দিয়ে ভরে দেন নিজস্ব বরকত দিয়ে তো বরকতের মালিক হল একমাত্র আল্লাহ সানা হুয়া তাহলে কিন্তু এই ফাজ তবলিকেরা এই তবলিক ইলিয়াসিরা বিশ্বাস করে যে তাদের বুজুর্গে নিজস্ব বরকত রয়েছে যেটা বড় সিরিক তো এরকম বহু শত সিরিক রয়েছে এই ফাজা আমলের মধ্যে তা এটা সিরকি একটি তরিকা এটা সিরকি তরিকা এতে কোনো মুসলিম মুমিনের জন্য যাওয়া অবশ্যই বৈধ নয় এ মর্মে আমি নয় বরং আলেম আলমুলামারা ফতো দিয়েছেন তো বিষয়টি স্পষ্ট যেটা বলবো যে তবলিকে ইলিয়াসি এরা নিজেরাই একদল অপর দলকে অপরদলকে বলেছে যে তারা হলো ইহুদিদের দালাল তারা হলো ইহুদিদের দালাল সেই মনে পড়ে গেল আবারও বলবো যে সেই ফাজাইল আমুলের মধ্যে লিখেছে তাদের যেটা মেন গোরা হাজি আমদাদুল্লাহ মুহাজের মাক্কি তার মুরিদ রশিদ আহমদ গঙ্গহি পত্র লিখেছে তার উস্তাদ মাক্কির কাছে প্রথমে লিখেছে সালামের আগেই যে হে আমার দুজাহানের আশ্রয়স্থল না তো এমন তাদের আকিদা তারা যে হবে ইহুদি কিষানদের দালাল এটাই স্বাভাবিক মোট কথা হল আমার কাছে এরকম বেশ কিছু সিরকি নোট রয়েছে কয়েক ডজন হবে ইনশাল্লাহ একত্র করলে যেগুলো বড় সিরিক ছোটোখাটো শিরিক নয় অতএব তাবলিকে ইলিয়াসি এটা সিরকের উপর গঠিত বিদাতের উপর গঠিত এটা বলার অপেক্ষা রাখে না একটুখানি বলে দিই একটা বিদাত সম্পর্কে যে তারা যখন গাছতে বের হয় সেখানে লোক থাকে একজন রাহাবার আর একজন মোতাকালেম আর কিছু মামুর আর পিছনে থাকে একজন জিম্মাদার এক্ষেত্রে একটা বিষয় তারা মসজিদে একজন লোক রেখে যায় জিকির করার জন্য এবং বলা হয়ে থাকে যে তার জিকির যত ভালো হবে দাওয়াতি কাজ তত সুন্দর হবে তো এই যেটা পদ্ধতি যেটা সিস্টেম যে তারা দাওয়াতে বের হল লোকদের কিছু মানে ভাগ করে রাহাবার মোতাকাল্য মামুর জিম্মাদার এবং একজন লোক মসজিদে বসে জিকির করবে জিকির করলে দাওয়াতির কাজ ভালো হবে এর দলিল কোথায় আছে এর দলিল নেই এটা হচ্ছে তাদের নব আবিষ্কৃত একটি বেদাতি আমল এমন আরও বহু আমল রয়েছে হাদিসে এসেছে যে আল্লাহর রাসুল সাল্লাহু আলহিবাসাল্লামের সবচেয়ে হালকা নামাজ ছিল ইশরাকের নামাজ আর তাদের ফাজাইল আমলও রয়েছে যাদের বুজুর্গরা ইশরাকের প্রথম রাখাতেই এক কথম শেষ করে দিত তো এগুলো তাদের বেদাত তো তাদের বেদাত তাদের খোরাফাত তাদের শিরকি আকিদা আমল বলে শেষ করা যাবে না তাই বলবো যে তাবলে কি ইলিয়াসি যেটা তাদের গর্ব যে তারা মানুষকে মসজিদমুখী করে মানুষকে দাঁড়িয়ে রাখতে উৎসাহিত করে এরকম তারা কিছু বলে তো এগুলো কথাটা সত্য তাবলিকে যাওয়ার ফলে মানুষ পাগড়ি পরে মেসওয়ার্ক করে নামাজ পড়ে কিন্তু এগুলোকে অকেত করার জন্য যে ইমানটা আগে নষ্ট করে দেয় এটা তারা বলে না বা আমরা বুঝতে পারি না তারা নামাজই বানায় ঠিক কিন্তু নামাজে কোনো কাজে আসবে না ইমান নষ্ট করার কারণে সেটা বুঝতে পারে না তো বলবো যে তারা ইমান নষ্ট করে দিয়ে নামাজি বানায় ইমান দিয়ে নামাজি বানায় না বরং ইমান নষ্ট করে দিয়ে নামাজি বানায় বিষয়গুলো খেয়াল করতে হবে আজকে মুসলিম মোম্মা বিশেষ করে আমরা বাংলাদেশের মানুষ দিন সম্পর্কে আমাদের অনেকটাই কমতি রয়েছে জানার বাকি রয়েছে যার ফলে তাবলিগি ইলিয়াসি আজকে আমাদের সমাজে এভাবে বিস্তার লাভ করেছে আল্লাহ রব আলিন আমাদেরকে এই শিরকি তাবলিক থেকে হেফাজত করুন আল্লাহ আমিন ওসলাল আলা নবীনা মাহমদ